তুই দেখ আসছে কি ভালো ভালোভাবে ভালোভাবে আসছে না গুড ভাবে কেটে আবার স্টার্ট করো গাড়ি নিমন্ত্রণ করেছে একজন বাড়ি অফিসে তোকে দুটো ডানটাকে আগে তো তুলে হাঁটতে এখন তাও করেনি দুটো ডানটাকে ছাল ছেড়ে রেখে নিয়েছে তক্তায় এক এক হাঁটলো কল তলে গেলো আবার হয় ঢুকলো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব লাইভ। আজ সকালে টিফিনের জন্য বেগুন পোড়া বানাচ্ছি আর আলুর দম বানিয়েছি, নতুন আলু যেগুলো ছোটো ছোটো হয় আর কি, ওই আলুর দম বানিয়েছি নিরামিষে ধনে পাতা টমেটো দিয়ে। সেটা দেখাচ্ছি আমি, এখানে বেগুনের সাথে আমি টমেটোটাও পুড়িয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা আর কি সেটাও পুড়িয়ে নিয়েছি। বেগুনটা আর টমেটোটা যে আমি গ্যাসে পুড়িয়েছি, এটা যদি উনুনে মানে কাঠের আগুনে বা খড়ের আগুনে যদি এটা পোড়ানো হতো না, তাহলে টেস্ট আরও বেশি আসতো, একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসতো। এই দেখো এখানে হচ্ছে আলুর দমটা সবাইকে মানে দেয়া হয়ে গেছে, এটা আমার জন্য রাখা আছে। তো বেগুনের চোখাটা অ্যাকচুয়ালি আমি ভিডিও করব বলে এটা লাস্টের দিকে বানাচ্ছি। রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে, কাউকে কিছু বলার নেই, মুড়ির সাথেও ভালো লাগে আর আমি মুড়ির সাথে খেতাম আর কি, এখন আর মুড়ির সাথে ভালো লাগে না, এটা রুটির সাথেই ভালো লাগে। খুব সুন্দর মানে এটা পোড়ানো হয়েছে, যার জন্য খুব ভালো স্টিম হয়েছে আর কি ভিতর পর্যন্ত। গ্যাসটা স্লো রেখে বেশ কিছুক্ষণ রাখলে এটা খুব ভালোভাবে আর কি স্টিম হয় ভিতরটা, বাইরেটা যত পুড়বে আর কি তত ভিতরটা নরম হবে। আর এখানে পেঁয়াজ নুন সর্ষের তেল সবটাই নিয়ে নিয়েছি। আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, যেটা হচ্ছে দেখো একই জিনিস অনেকেই বানায় কিন্তু টেস্টের একটু যে এদিক ওদিক থাকে আর কি, তার কারণটা আমি বলে দিই, যতটা আমি জানি আমি তোমাদের সাথে মানে শেয়ার করব, কারণ আমি অনেক বেশি কিছু জানি না কিন্তু যতটা জানি, আজ নয় কাল হয়তো আমি চলে যাব কোথাও বা হয়তো ইউটিউবই ছেড়ে দেব বা হয়তো পৃথিবী ছেড়ে দেব, কিন্তু আমার কোনো কথাতে বা আমার কোনো টিপসে বা আমার কোনো কাজের জন্য যদি কারোর কোনো উপকার হয় আমার খুব ভালো লাগবে। যাই হোক, নুনটাকে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আমি মাখিয়ে নিয়েছি আর তারপরে 5 মিনিট রেখে দিয়ে তারপরে কিন্তু আমি টমেটো আর বেগুনের সাথে মিশিয়েছি, তাতে কিন্তু টেস্ট আরও বাড়বে। আর যদি সবটা একসাথে মাখিয়ে নাও তাহলে কিন্তু অতটা টেস্ট আসে না। চলো আজকের মতো বাই, থ্যাংকস ফর ওয়াচিং।